হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল এখানে দুধ চা করছি, আর এখানে আমি ব্রেকের জন্য বানিয়ে ফেলেছি একটুখানি সেদ্ধ ভাত। কাল রাতে কিছু একটা ডিমের কারি ছিল, হয়ে গেছে। আর এখানে যে ব্রেকের জন্য ভাত পরে নিয়েছি, পাপা তুমি হিসু করে কি করেছো সব বিছানায় টুকলুস। তো স্কুলে যাওয়ার জন্য রিক সেজে গুজে একদম রেডি। এদিকে আমি ভাত বেড়ে দিয়েছি, ও খেতে বসে পড়েছে অলরেডি। ওর বন্ধু এসে পড়েছে অনেকক্ষণ হয়, এসে অনেকক্ষণ থেকে বসে আছে ওকে নিয়ে স্কুলে যাবে বলে। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ও বেরিয়ে পড়ছে স্কুলে যাওয়ার জন্য। আমি ওকে টাকা দিচ্ছি, ও আমাকে বলছে সামনে যাও, সামনে গিয়ে দেখো। তো আবার রিচে সামনের দিকে চলে এসেছি। তো আস্তে আস্তে মোটামুটি অনেকটাই ওরা বেরিয়ে এসছে। তো এখন আমি রান্না বান্না কমপ্লিট করবো, এখনও সকাল থেকে চা খাইনি, খাবো। তার জন্য আগে আমি একটু চা করে নেব। এখানে দেখো লিও পাপা কিন্তু ডিম সিদ্ধ খাচ্ছে। তো আমি আমার জন্য এখানে বানিয়ে নিচ্ছি একটু চা আর একটা পরোটা। এইটা রুটিটা করে নিই। তো পরোটাটা রেডি হয়ে গেছে। এই দেখো আমাদের লিও পাপা কী করছে, দেখো দুধ খায় না অথচ চায়ের কাপটা আমার হাতের থেকে ছিনিয়ে নিয়ে নিল একদম কাড়াকাড়ি করে। যেমন যুদ্ধে জয় করে সেরকম আমার সাথে যুদ্ধ করে আজকে জয়ী হয়েছে, চায়ের কাপটা নিয়েই ছেড়েছে। আমি শেষমেশ ওকে দিয়ে দিলাম, যাক খাক, খেয়ে শান্তিতে থাক। তো আমার চা কোথায় গেল বলো তো, আমি চা খেতেই পারলাম না। তো যাই এখন গিয়ে আরেকটু চা খেয়ে আসি। আমার হাতের থেকে রুটিটাও নিয়ে নিচ্ছে, চাটাও নিয়ে নিচ্ছে। তা এখন রান্না টান্না করব, বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি করলা ভাজা আর এই যে ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছ বেগুন দিয়ে পাতুরি করব। বেগুনটা সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ভাজা ইলিশ মাছের উপরে বেগুনটা দিয়ে তার উপরে যে শসা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা মিক্সিতে করে নিয়েছি, দিয়ে দিলাম, ব্যাস মাছের ঝোল রেডি। খুব সিম্পলভাবে আজকে রান্না করব, আজকে খুব তাড়াতাড়ি করব। খুব দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, দুটো বেজে গেছে প্রায়। তো এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর সরষের তেল দিয়ে নামিয়ে নেব। যেহেতু মাছ ভাজার সময় অনেকটা নুন ইউজ করেছি তাই এখন বেশি দিলাম না, অল্পই দিলাম। এবার একটু বাঁধাকপি ঘন্ট করে নিয়েছি। তো ফাইনালি রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়ারের পালা, খেতে বসে পড়ি। তো গাইস এখন বিকেল হয়ে গেছে আর রিক যাচ্ছে এখন একটু দোকানে, বিস্কুট শেষ হয়ে গেছে তো ওকে আমি পাঠাচ্ছি। ও নিজে থেকেই যাচ্ছিল আর কি যে বিস্কুট নিয়ে আসি, আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি। ঠিকই আছে বলতো, আজকে চায়ের সাথে আছে মুড়ি, পড়েই গেল বলতে বলতে। তো এখন এই যে লিও পাপা এখানে নাচানাচি করছে দাদার সাথে, বাইরে যেতে চাইছে। ওই যে দাদা গেল, দাদা চলে গেল, দাদার সাথে ঘুরে আসো, ধারে করে নিয়ে যা, লাইট দিয়ে, লাইট দিয়ে যা। করছি ডাল, ডাল করছি, ডাল সম্ভার দিয়েছি, একবারে ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে করছি মিষ্টি কুমড়ো পটল দিয়ে একটা ভাজা। এই যে বেগুন ভাজা, রিক এখানে শুয়ে আছে আর লিও খেলছে টিভি দেখছে। ও মা আমাকে গিয়ার কিনে দাও না। রান্নাটা হলে এখন খাওয়া দাওয়া করবো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। বাই।